আচ্ছা শুনুন, আপনার তো মোটামুটি অনেক কিছুই শুনলাম, তা এই এতদিন দীর্ঘদিন আপনার শিল্পী জীবনে কোথাও কোনো প্রদর্শন করতে যায় বা অনুষ্ঠান করতে যায় কোথাও কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন কি? হ্যাঁ হয়েছিল। তা সম্বন্ধে এই সামনে ললিত ঢেলকা আছে, ইও বলতে পারবে, কম বলতে পারবে, ঢেলকাই বলুক। আচ্ছা বৈশাখের নদিন থাকে, আমরা যাচ্ছি যাচ্ছি, তো পেছনে আরেকটা ভ্যান ছিল, তো যাওয়ার মানে সময় গেট ক্রস করে যাওয়ার সময় ঠিক মানে ডান সাইডে একটা রোড আছে, একটা সিধা যায়, তো ডান সাইডের রোডটাই আমরা ভুল বসত টেকিয়েছে আর মানে খুব মার ধর মানে পুরো মানে চলছে, হাতে মানে ওরা ঢুকে যাচ্ছে, তারপরে ওরা দেখে, ওরাকে দেখে মানে আমাদের গাড়িটা দেখলো, এমন ব্যাপার তো আমরা আগে দেখে ওরা লক্ষ্য করেছে আরেকটা পেছনে গাড়ি আছে, তাহলে ওটাকেও অ্যাটাক করতে হবে, তো ওরা আমাকে দৌড়ে আসছে, অত লোক তো মানে ওরাও অনেক লোক তো ওরা এসেছে, তো গাড়িটা ড্রাইভারটাকে ধন্যবাদ দেবো যে উনি মানে পিছনে মানে আগে যত স্পিডে যেতে ছিলেন একটা মানে ছয়ের গাড়ি যে স্পিডে গতিতে যায় পেছনেও ওই গতিতে মানে নিয়েছেন, আর অত মানে গতিতে পেছনটাকেও মার্ক করছে না, ব্যাকলাইটটা দিয়ে নিয়েছে, তো আমরাকে মানে কি বলবো মানে তখনকার সেই ভ্যান গুলা তো সেই জালি সিস্টেমের ভ্যান, তো পেছনে আসছি আসছি, তো ওই মধ্যেই কোনো সময় ওরা সামনে ভিড়ছে কোনো আগে দিকেও আবার মানে নিচে, তখন ভিড় 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 ওরা পালা পালা আছে, তো কে কোথায় যাচ্ছে কোনো ইয়ে নাই, তো মানে ওদের পুরো রাগ যে গাড়িটাকে অ্যাটাক করতেই হচ্ছে, মানে ই এখন ওদের সাথে লড়াই করছে তো ড্রাইভার, তারপরে দেখিল কোন একটু জায়গাটা ফাঁকা ছিল, একটা সাইডে কুয়া ছিল, আমরা পেছনে আছি না, আমরা পেছনে আছি, একটা শম্ভু মাহাতো বলে মানে বাইন ছিল শম্ভু মাহাতো, উনিও মানে আছেন, আর একটা হ্যাঁ ওরাও দেখছে বুঝছে পেছনে গাড়ি সাইডটি করতে করছে এটি ঘুরাবে মনে হয় বুঝছে, ঠিক ওইখানেই গাড়িটা ঘুরান দিন, গাড়ি ঘুরার পরে দেখলো সাইডে কুয়া আছে, তো কুয়াটুকু ইয়ে ছিল, তো ধন্যবাদ যে ওই সংকীর্ণ জায়গার মধ্যে ঘুরায় আর গাড়িটাকে আমরা বলছি বিশ্বাস না, এটা যদি ওরাকে আরো ডাকায় তো আরো কি দাঁড়ায়, পুরা স্পিডে নিয়ে আসলো একেবারে, এমন স্পিডে আনিছে ঝড়ের গতি আনে একেবারে মানে বেড়াদা মন্দির, বেড়াদা মন্দির আছে সবাই কাকু দেখছি আগেই লম করে নিয়েছে, আর কাকু কোনো বলেই না, কাকু আগেটা ছিল মনে হয় একদম আসিয়ে আমরা দেখছি এমন ব্যাপার সবাই হাঁপানি, কারো বুক ছাতিটা একদম কারো সঙ্গেই নেই, তো দেখছি পুরা মানে সবাই একদম পড়িয়ে দিলে বেড়া দাম, তারপরে বলছে এখন চলো আসছি আমরা, নদিন থাকে বৈশাখের, তো তারপরে আদার দিয়ে সেদিন নাচ থাকে জাগরণ, জাগরণ মানে হ্যাঁ ছনাচ মানে শিব পূজা, আদার দিয়ে আমরা মানে তাহলে বলছি চলো নাচটা দেখিয়ে নিয়ে যাবে, রাইতে আর কোথায় যাবে, তো ওইখানে যাই পচিত পচিতে পরবার একটা বিরাট হাল্লা, আরো একটা পার্টি আইলো, কোন পার্টি বটে দেখো দেখো দেখো, তাহলে রমেশ সিং আছে, রমেশ সিং মুন্ডা বটে আন্ডার, এখন আইলো কি ব্যাপার কি হয়েছে কি নাই, লোককে এক দু লোককে বুঝাত বুঝাতে একটা হাওয়া হইলো, না ও নাচতে চাইছিল এরকম হইলো আর এরকম হইলো, তো আজ তো তাহলে নাচাতেই হবে, একটা দেখতেই হবে, তারপরে ওরা পার্টি দুটা পার্টি নাচতেছিল গ্রামের, ওরা বলছে ও পার্টি টাললে নাচু, বলছি এই পার্টি টাল্লা, তারপরে কাকু বলল না কোনো পার্টি টাটি নেই, আমরা এসেছি যখন বুড়া বাবার একটা সুদয়া যখন এত দূর আমরা মানে এত বাঁচিয়ে আনলি, তো আমরা নাচব, তারপরে ওই তো আমাকে সাজালেন, তো ওটা কিভাবে কি সাজালেন কি না একটু জিজ্ঞেস, তারপরে কেমন আপনার ঢেলকা কেমন নাচল, আমরা তো ঘুরে আনলি সব আওয়াজ হয়ে গেল, তখন বলছি তো একতাল দিয়ে যাক শিব বাবার কাছে, এটা মান্যতা আমাদের হবে, তখন ঢেলকাকে বলে ডাকো আর সাজাও, তারপরে ঢেলকাকে সাজান সুজন করে নিয়ে তখন কাটা কান টুকু বড় হয়েছে, তো ঢুকালি তো পেলা পড়িয়ে উদ্ধার হয়ে গেলে তো টপ হইল ওখানে নাচে, ও বাবা আপনাদের খরচ খরচা উঠাই দিল, পেলা পয়সা, হ্যাঁ হ্যাঁ পেলা পয়সা, আর আমি পয়সার মালিক না, আমি শিফট কিছু নাই কিছু নাই, তারপরে আসে নিয়ে আমরা গায়ে
এই পাঁঠা কাটে অমুক কাটে একদিন জিরায় তারপরে ছনাতে আরম্ভ করলি আচ্ছা আচ্ছা ঘুরি এমন ঘটনা ঘটেছিল এমন ঘটনা বিরাট ঘটনা এটা আচ্ছা আরেকটা জিনিস মানে ছটনাগপুরে তো বা মানভূয়ে লোক আঙ্গিক অনেকগুলো হ্যাঁ লোক আঙ্গিক অনেকগুলো যেমন ছো ঝুমুর যেটা আমরা নাচনি নাচ বলি জমিদারি নাচ আচ্ছা আচ্ছা জমিদার নাচ নাচছি এগুলা তখন এগুলা প্রিয় ছিল আমার আমি প্রায় একটা দুটা নিয়ে বিশেষ করেছি আর তা বড় ফাংশন থাকলে এগারোটা বারোটা নাচনি থাকতো যেটা জমিদারি না বন্দনা করতে আগে বন্দনা না একটা যে কোনো বন্দনাটা কিছু জয় হে মুশিক আসন গণপতি বিঘ্ন নাশন জয়তি সিন্দুর ভূষণ এক দশন ভোজচারি এক দশন ভোজচারি জয় জয় হে জগদারাধ্যকত বাজ কামনা সিদ্ধকারি অপূর্ব যে ভাষাগুলো শুনালেন এটা এখনের কবিদের দ্বারা এইরকম গান লেখাটাই মুশকিল আচ্ছা গানের তাহলে বাজনাটা কেমন হয়েছে একটু বলুন না একটু দাঁড়ান একটু দাঁড়াই করুন চা 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 অপূর্ব এখন যে জমিদার জমিদারি নাচ এখনো হচ্ছে আমি নিজেও সরা হাততে গিয়ে দেখেছি তো এখন মোটামুটি মারা গেল বিনয় মাঝি এবং লক্ষ্মীকান্ত সিং মুড়া যেটা আপনার ভুটন দেবী নাতনি যেটা তার যে রসিক তো তাদের নাচ দেখেছি সে নাচ আপনার তিনি কিছুই নাই আপনি যে দাঁড়াই যে ভাবনা দেখাচ্ছেন বাজনা হ্যাঁ ওরা ওরা ইয়ার কি বলবো চারিয়ানাও আসে কিনা আসে আশ্চর্য তবে যাক ওনারা বাঁচাই রেখেছেন জিনিসটা তো তাহলে ঢোল বাজাতেন আচ্ছা ঢোল বাজায় তো একটু ঢোল বাজাই শুনাবেন আচ্ছা ঠিক আছে ঢোলটা নিয়ে আসুন বাবুরা বাবুরা তো ততক্ষণে আরেকটা গল্প বলুন হ্যাঁ
আচ্ছা এই এখন আপনার দলের পরিস্থিতি কেমন? আমার দলের পরিস্থিতি এখন চলছে, নয় পার্টি আছে। আচ্ছা পার্টি চালু আছে। তো এখন চালাচ্ছে কে? ওই বংশী মাহাতো? হ্যাঁ, বংশী বংশী আর রমেশ সিং জন পার্টি যেটা হয় প্লেয়ার। না না না, ওটা নাই, মানে বংশী মাহাতো থাকে পার্টি আছে এবং ওই ছেলেগুলো যা আছে ওরাই চালাচ্ছে। আমার নামে আপনার নামে অবশ্যই আপনার নামটা রাখবে, আপনি তো বংশী মাহাতো রকম, সেটা তো ঠিক আছে। তো তাহলে এখন আপাতত আপনার এই ঢোল বাজনাটা দেখবো, তারপরে একটু আগে কান্না চার এখন কান্না, হ্যাঁ, এবং মানে পরশুরামের নাচ ঝাঁপ দেখবো। আচ্ছা আর একটা জিনিস মানে মিস হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে যে তখনের নাচ আর এখনের নাচ কিছু তফাৎ হয়েছে? ও অনেক তফাৎ, যাকে বলতে হয় তফাৎ। আমরা নাচ দেখতে গেলে একদম দেখতেই মন করে নাই, তালের বাহিরে নাচ, সব কিছু নাচ, তাল বলে তো নাই, তালের ঝাঁপ পাবে নাই না এখনকার নাচে। আমাদের যখন নাচতে নাইনা থাকতো খালি একটা পা যদি একটু ধরে যেত হাত তালি পড়লে মানে ভুল হয়, কিন্তু একটা ভুল হয়ে প্রকট হতে। হ্যাঁ, এখন তো দৌড়া দৌড়ে নাই, খালি বাজি দিয়ে নানা রকমের বাজি, তালের কোনো একটা বলে জিমনাস্টিক। হ্যাঁ, এখন আমরা তো বা অনেক লোক শুধু অভিজ্ঞ লোককে ওরা ওইটাই বলে। তো কই বাবু ঢুলগুলো ছামটুকু প্রেস সিগনেন্টে গেল চাটা আছে না ছোট আছে। তো এখন কি কি ডাইরেকশন ওরাকে, এখন ওরাকে কিছু ডাইরেকশন দিলে ওরা লেই নাই? না, কোনো সময় কেউ কেউ অনেক রকম তো জানছে, নিজের নিজের ভাব তখন চলে আসবে, মনে করো ললিতেই আছে, তো এর নিয়ান ভাব যেটা বাইরালে আসবে সেটা আমাকে ওকে করতে হবে। না না, কিন্তু আমি কালকে না গত পরশু ললিতকে আপনার গল্প করতে করতে এই ললিত আর কি আপনার কিছু ভাব মানে নকল করে দেখাতেছিল, তো আমি দেখলি মোটামুটি 75% আপনার অঙ্গভঙ্গি ললিতের মধ্যে দেখতে পারি। আপনার ঢেলকা, আপনার ঢেলকা অবশ্যই আপনার 12 আনা রাখিয়েছে 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 একদম, যা যেমন চলছি তেমন ভাল, ভালার কায়দা এমনি আছে আছে। আর এই চালটা অনেকেরই নাই পাবো। না না, আমিও সেটাই ভাবছি যে আগামী দিনে আপনার ঢেলকাকে আপনার ভূমিকা দিলেই পরশুরাম বা কিরাত ওইগুলা ঘুরে আর একবার আপনি ঘুরে দিয়ে যান, তাইলে আমরা দেখবো যে রমেশ সিং একটা হলো তৈরি করে, এরকম বংশী তো আপনার রাখিয়েছে জলদি হতো। পরশুরাম নাচটার ভঙ্গিটা দেখেছি তো, কিন্তু আমার তো মেন নাচ ছিল টিমে আমাকে সকালে সাজাতেন মানে ক্রিয়া, কিন্তু আমি ওই পজিশন ওইটাকে মার্ক করি কেন্দ্র করি, আর ক্রিয়াটা তো একটা মানে ওই পজিশনের চাইল আছে, অনেকটা মানে লিতি, কিন্তু ওইটা রসিকালি জিনিস বটে, আর ওটা বটে বীর বীর সত্তম, কিন্তু ওটার ভিতরে আমাকে পার্থক্য করতে হইত যে এটা বীর মানে যখন দরকার তখনই তো লিবে, আর এটা হচ্ছে মানে অনেকটা রসিকালির মানে ঝুমর মানে এইসব গুলো, কিন্তু তবুও কাকু যে ধরনের মানে চাইল্ডে, হ্যাঁ যে ধরনের চাইল্ডে ওটাকে আমি এটাই অনেকটা মানে দেখাই ওই তো, যেহেতু ক্রিয়াটা দুয়ার দিকে প্রবেশ করারটা ওইটাই ছিল, অনেক জায়গায় অনেক রকম মানে আসত জানিয়ে নাচছিল তখন, মানে একরকম নাচ কেন কখন কোনটা আসতো, তবে যেটা যেটা বলতেন নির্দেশ ওটাকে আমি চেষ্টা থাকতো অপ্রাণ কোশিস করতে যে না এটাকে এটা করলে এটা ভালো হবে। তো কাকুর একটু ওই ইয়াটা মানে পরশুরামের মানে যে ইয়াটা ওইটা একটু কোমরে হাত নিয়ে এটা মানে ওইটা একটু তাহলে পাটাটা একটু পিছনে লাগবো কি, মুখোশটা একটু বান্ধিয়ে দিব, মুখোশটা বান্ধিয়ে দিব মুখে, তাহলে মুখোশটা একটু ঝাড়কে, আচ্ছা ললিত ভাই একটু মুখোশটা তৈরি করো, আর একটুকু দু ঝাঁপ বেশি নেই এইখানে
শিল্পী রমেশ সিং মুন্ডার আপনারা দেখলেন ভাবপ্রচার, আপনারা দেখুন এই বয়সে এখনো এইটি ইগনি লিখেছেন। তো তারপরে ওস্তাদ আপনাকে দেখেছিলাম মানে ওই যে ঝুমন নাচক মাদল বাজাতে দেখেছি ভিডিও ক্যাসেটে শৈলেশ মাহাতো রাঁচির যে প্রখ্যাত ঝুমো শিল্পী, তো সেটা কিভাবে কি করেছিলেন? শুটিং হয়েছিল ওখানে, রামদয়াল সিং মুন্ডার প্রোগ্রাম করেছিল না, ওটা তো আগে ওখানে গান শুটিং সব কলেজের স্টুডেন্ট আর সব ছিল ওইখানে, আমি মধ্যে বাজাইছি মাসিও টুকু বাজাইছি। আচ্ছা আচ্ছা, আর ওইখানে ইয়াটাই দেখতে পাই এখন সবাই। আচ্ছা, তো তাহলে ঢোল বাজাতেন? হ্যাঁ ঢোল বাজাতেন। আচ্ছা, ঢোলে কিছু একটা বাজনা বাজাবেন? কি বাজনা বাজাতে হবে বলুন। ওই আগে আপনাদের গণেশ যে বাজনা তাই নাচত, ছৌ নাচে তখন বাজনা আলাদা ঠাপ্পা ছিল, এখনকার বাজনা খুচরা। আচ্ছা আচ্ছা, যেমন যেমন মনে করুন মহিষাসুর বধ হবে, তখনকার ঝুমুর একটা খালি বৈধ পরে ধরে অসি সমর দুর্যোধে বীর মহিষাসুর গর যায় গম্ভে ক্রোধে বীর মহিষাসুর গর যায় গম্ভে। মহিষাসুর গর যায়
গঙ্গীর ক্রোধে বীরম আবার দ্বিতীয় পর্ব আপনাদের কাছে আসবে, আমরা আরো আপনাদের কাছে পাঠাবো। নমস্কার।